আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আজকের এই ভিডিওটা একটা প্রেডিকশন টাইপের ভিডিও, মানে ধারণা করা হচ্ছে, আর আওয়াজটা উঠে আসছে একটা টকশো থেকে। তো সেই টকশোর আলোচনাটা যখন আমরা শুনলাম আর সেখানে যে ব্যক্তির নাম মেনশন করা হলো, তো ক্রাইটেরিয়াটা কোথাও না কোথাও আসলে এই মুহূর্তে পশ্চিমাদের যে একটা মনোভাব বর্তমানে আমাদের সরকারের বিরুদ্ধে, তো সেইখানে কি আসলে এরকম সিচুয়েশান নিবে, হতেও পারে নাও হতে পারে। তবে যেই ব্যক্তিকে নিয়ে আলোচনাটা উঠে আসছে যে বেগম খালেদা জিয়াও নোবেল পাইলে পাইতে পারেন, এখন কম্প্যারিজমের নাম উঠে আসছে আপনার মিয়ানমারের গণতন্ত্রের জননী যাকে বলা হয় অং সান সুচি। বাট সেই অং সান সুচির প্রেক্ষাপট, তার বাবার রাজনৈতিক কেরিয়ার বা তাদের যে বংশের ইতিহাস মিয়ানমারের জগতে, ওই দিক থেকে কিন্তু খালেদা জিয়ার সেই ইতিহাসটা নাই। তারপরেও আলোচনায় উঠে এসেছে যে মানে হঠাৎ করে আমেরিকা বা যারা নোবেল লয়েড আছেন অথবা যারা নোবেল দেন বিভিন্ন ক্রাইটেরিয়াতে, খালেদাকে দিবেন কিনা। এখন অং সান সুচির ইতিহাসটার, খালেদা জিয়ার ইতিহাসটাতে কম্প্যারিজমটার জায়গাটা কোথায়? যেমন অং সান সুচি 1991 সালে তিনি আপনার নোবেল মনোনীত হয়েছেন, মানে পুরস্কারের জন্য তিনি মনোনীত হয়েছিলেন। ওই টাইমে অং সান সুচি কিন্তু গৃহবন্দী ছিল মিয়ানমারে। তো তিনি কিন্তু তখন এই নোবেল পুরস্কার রিসিভ করার জন্য মিয়ানমার ছাইরা যান নাই। বেসিক্যালি মিয়ানমারের ইতিহাসে সামরিক সরকার বনাম গণতান্ত্রিক সরকারের একটা প্যাচ সবসময় ছিল। তখনও মিয়ানমারের এই নেত্রী আপনার গৃহবন্দী ছিলেন, এই আর্মি সরকারের শাসন ছিল। তিনি তার পুরস্কার আনতে সেখানে যান নাই, কারণ তার আশঙ্কা ছিল তিনি যদি নোবেল পুরস্কারের জন্য একবার মিয়ানমার ছাড়েন, আর্মি সরকার তারে আর মিয়ানমার প্রবেশ করতে দিবে না। তো সেই কারণে 2012 সালে তিনি গিয়া আপনার এই পুরস্কারটা গ্রহণ করেছেন। তখন তিনি বলেছেন যে খবরটা আমি রেডিওতে পাইছিলাম, বাট 2012 সালে তার সরকার ক্ষমতায় আসার পর তিনি তার সেই পুরস্কার গ্রহণ করেন। এখন আসেন খালেদা জিয়ার সাথে সেখানে কানেক্টিভিটিটা কোথায়, বা আমরা যারা যেসব টকশোতে এই আলোচনাগুলো শুনছি তারা কি নোবেল দেওয়ার মতন কেউ? না, তারা ভাই নোবেল দেওয়ার মতন কেউই না, তাদের কথায় নোবেল আসবেও না যাবেও না। বাট তারা যে কম্প্যারিজমটা আনছেন, তো সেই জায়গাতে বেগম খালেদা জিয়াও এই মুহূর্তে তাদের ভাষ্য অনুযায়ী তিনি গৃহবন্দী। তো এটা আমরা অনেকেও বলতে পারি যে তিনি গৃহবন্দী এই কারণে যে তিনি কোনো রাজনৈতিক অ্যাক্টিভিটিতে যাইতে পারতেছেন না, চিকিৎসার জন্য নানান বক্তব্যের পরেও, ডাক্তারদের বিভিন্ন পরামর্শের পরেও তিনি কিন্তু দেশের বাহিরে যাতে পারতেছেন না, মানে তিনিও গৃহবন্দী হিসাবেই অনেকে ধারণা করে নিচ্ছেন। তো সেই জায়গা থেকে গৃহবন্দী টু গৃহবন্দী কম্প্যারিজমটা নিয়ে আসছে আপনার, যে হ্যাঁ বেগম খালেদা জিয়াও যেহেতু আওয়ামী লীগ সরকারের 14-15 বছরে ওনার রাজনৈতিক অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে গেছে বা তিনি দেশের বাহিরে যেতে পারতেছেন না, তাকেও গৃহবন্দী হিসাবেই ধরা হচ্ছে। তো সেই জায়গাটাতে কম্প্যারিজম করে অনেকেই বলছেন টকশোতে, আমি শুনি, নাম মেনশন করলাম না, আপনারা বুঝতে পারছেন কাদের কথা বলছি, তারাও বলছেন যে এই অবস্থায় খালেদা জিয়াও পাওয়ার একটা মানে চান্স থাকলে থাকতে পারে। অপরদিকে তারা আরেকটা যুক্তি দেখিয়েছেন, যে যুক্তিটা হচ্ছে কি, যে পশ্চিমারা এই মুহূর্তে বাংলাদেশের সরকারের সাথে, মানে প্রধানমন্ত্রীর সাথে, বিশেষ করে প্রফেসর ইউনুসের ইস্যুটাতে যেই পরিমাণ, ধরেন 100, 150 বা 200 কাছাকাছি বিশ্বনেতা নোবেল লয়েডরা একটা শক্ত অবস্থানে গিয়েছেন, জাতিসংঘ বিবৃতি দিচ্ছে, সকল কিছু মিলেয়া যে প্রধানমন্ত্রীদের শিক্ষা দেওয়ার জন্য তারা খালেদা জিয়ার একটা নোবেল দিয়া দেখি না, যে ঠিক আছে একটা নোবেল দিয়া দিলাম, এবার তো ধরেন বিষয়টা তেলে বেগুনে জ্বলে উঠবে, বা আওয়ামী লীগের মধ্যে এই বিষয়টার ইফেক্টটা কী হবে। এখন নোবেল লয়েড কমিটি পৃথিবীর ইতিহাসে কোনো রকমই, মানে কোনো সরকারের ক্ষেত্রে বা কোনো ব্যক্তির ক্ষেত্রে এই ধরনের রিয়াকশান দেন নাই। অং সান সুচি বন্দী ছিলেন সামরিক জান্তা সরকারের হাতে, সেটা ক্রাইটেরিয়া আলাদা। আর আমাদের যিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি আপনার যে ঝামেলাটা আছেন সেটা হচ্ছে একটা সুস্পষ্ট মামলাতে। এখন এই মামলা সত্য মিথ্যা বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, আপনি দেখেন এগুলো নিয়ে কিন্তু পশ্চিমাদের আবার এরকম বক্তব্য নেই। তো আমার দৃষ্টিভঙ্গিতে এই ক্ষেত্রে নোবেল লয়েড বা এটা যেহেতু স্বপ্রতিষ্ঠান, তারা ওই পলিটিক্যাল ইস্যুতে চিন্তা করে যে অমুকজনরে সাইজ করার জন্য তমুকজনরে দেমো, সেটা কিন্তু হওয়ার কোনো চান্সই নাই, কারণ নোবেলের ইতিহাসে এরকম কোনো ঘটনা ঘটে নাই। সো আমার ধারণা যে এই ক্ষেত্রেও যারা এই বক্তব্যগুলো দিচ্ছেন, কোনো না কোনো অ্যাঙ্গেলে, এই অ্যাঙ্গেল থেকেও খালেদা জিয়াকে নোবেল দেওয়ার সুযোগ নেই। এখন বিষয়টা হচ্ছে, মাঝে মাঝে পশ্চিমারা করে কি, এমন এমন উদ্ভট কর্মকাণ্ড করে বসে যেটার আসলে কোনো হিসাব নিকাশ মিলে না। এখন ধরেন এরকম যদি হয়, অসম্ভব বলতে পৃথিবীতে কিছু নাই, বাট এটা ওয়ান কাইন্ড অফ অসম্ভবই, তারপরেও হইলেও হইতে পারে, বাট আমার দৃষ্টিতে ক্যালকুলেশনে এটা আসে না।
অংশান সুচি এবং বেগম খালেদা জিয়ার জায়গাটা আলাদা, তবে একটা জায়গায় কমন যে রাজনীতি থেকে একটা সাইডে আছেন, পাশাপাশি দেশের বাহিরে যেতে পারতেছেন না। তিন নম্বর হচ্ছে তিনিও ওয়ান কাইন্ড অফ গৃহবন্দী। এই জায়গাগুলোকে কম্প্যারিজম করে হয়তো যারা আলোচনা করছেন যে খালেদা জিয়া নোবেল পাচ্ছেন বা তিনি পাইলেও পাইতে পারেন, তা আমার কাছে মনে হয় যে এই চান্সটা 1-2% হয়তো আছে, 1-2%। বাট এই 1-2%-এর যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া তো এটা সম্ভব না। তারপরেও অসম্ভব বলতে পৃথিবীতে কিছু নাই, পশ্চিমারা চাইলে অনেক দেশের ক্ষেত্রে অনেক নীতি প্রণয়ন করে, নোবেল কমিটিও নাকি এরকম বেচা কিনা হয়, তো যদি হয় আর কি, তাইলে হয়তো পাইতে পারে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।